আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তোমার কাজ আছে নাকি নেই? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা ফি শুগল ওয়ালা মাফি। এখানে ইন্তা অর্থ তোমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নেই। ইন্তা ফি শুগল ওয়ালা মাফি, তোমার কাজ আছে নাকি নেই? ভাই আমার কাজ নাই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আখু আনা মাফি শুগল। এখানে আখু অর্থ ভাই, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। আখু আনা মাফি শুগল, ভাই আমার কাজ নাই, আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা শুগল ওয়াহেদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ, ওয়াহেদ অর্থ এক বা একটা। আনা আবগা শুগল ওয়াহেদ, আমার একটা কাজ লাগবে, এক মাস আমার কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ সাহার আনা মাফি শুগল। এখানে ওয়াহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, আনা অর্থ আমার, মাফি শুগল অর্থ কাজ নাই। ওয়াহেদ সাহার আনা মাফি শুগল, এক মাস আমার কাজ নাই, আমার বাড়িতে অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা বেত মুশকিলা কাতির। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। আনা বেত মুশকিলা কাতির, আমার বাড়িতে অনেক সমস্যা, আমার সাথে টাকাও নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলোস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলোস অর্থ টাকা। আনা সাওয়া সাওয়া মাফি ফুলোস, আমার সাথে টাকাও নাই। তোমার কোম্পানিতে লোক লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা শরিকে আবগা নফর। এখানে ইন্তা অর্থ তোমার, শরিকে অর্থ কোম্পানি, আবগা অর্থ লাগবে, নফর অর্থ লোক। ইন্তা শরিকে আবগা নফর, তোমার কোম্পানিতে লোক লাগবে। তুমি কি কোনো কাজ জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা অ্যাশ শুগল মালুম। এখানে ইন্তা অর্থ তুমি, অ্যাশ অর্থ কি, শুগল অর্থ কাজ, মালুম অর্থ জানো। ইন্তা অ্যাশ শুগল মালুম, তুমি কি কোনো কাজ জানো? আমার একজন কারিগর লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ মোয়াল্লেম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একজন, মোয়াল্লেম অর্থ কারিগর। আনা আবগা ওয়াহেদ মোয়াল্লেম, আমার একজন কারিগর লাগবে, সে আমার খুব ভালো বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সাদিক আনা মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হুয়া সাদিক আনা মিয়া মিয়া, সে আমার খুব ভালো বন্ধু, তুমি তার সাথে কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে ইন্তা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইন্তা কালাম হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কথা বলো। তার একজন কর্মচারী লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আবগা ওয়াহেদ আমেল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। হুয়া আবগা ওয়াহেদ আমেল, তার একজন কর্মচারী লাগবে। তুমি পরিষ্কার করার কাজ জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা মালুম শুগল নাদাফা। এখানে ইন্তা মালুম অর্থ তুমি জানো, শুগল নাদাফা অর্থ পরিষ্কার করার কাজ। ইন্তা মালুম শুগল নাদাফা, তুমি পরিষ্কার করার কাজ জানো? জি স্যার, আমি জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে না আম মুদির আনা মালুম। এখানে না আম অর্থ জি, মুদির অর্থ বস বা স্যার, আনা মালুম অর্থ আমি জানি।
না আম মুদির আনা মালু জি স্যার আমি জানি আপনি বেতন কত দিবেন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা কাম রাতিব আতি এখানে ইন্তা অর্থ তুমি বা আপনি কাম অর্থ কত রাতিব অর্থ বেতন আতি অর্থ দেওয়া ইন্তা কাম রাতিব আতি আপনি বেতন কত দিবেন আমি তোমাকে 1500 রিয়াল দিব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি আলফ খামসামিয়া এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া আলফ খামসামিয়া অর্থ 1500 রিয়াল আনা আতি আলফ খামসামিয়া আমি তোমাকে 1500 রিয়াল দেব শুক্রবারে ছুটি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়ুম জুমা ইজাজা এখানে ইয়ুম জুমা অর্থ শুক্রবার ইজাজা অর্থ ছুটি ইয়ুম জুমা ইজাজা শুক্রবারে ছুটি আমি ঢাকা রুম দেব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আতি গোরফা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেব গোরফা অর্থ রুম আনা আতি গোরফা আমি ঢাকা রুম দেব কাজ 8 ঘন্টা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তামানিয়া সাআ শুগল এখানে তামানিয়া সাআ অর্থ 8 ঘন্টা শুগল অর্থ কাজ তামানিয়া সাআ শুগল 8 ঘন্টা কাজ ঠিক আছে স্যার আপনি খুব ভালো লোক এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব মুদির ইন্তা মিয়া মিয়া নফর এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইন্তা অর্থ তুমি মিয়া মিয়া অর্থ খুব ভালো নফর অর্থ লোক তাইয়েব মুদির ইন্তা মিয়া মিয়া নফর ঠিক আছে স্যার আপনি খুব ভালো লোক আমি কখন কাজে আসব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মিতা ইজি শুকল এখানে আনা অর্থ আমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসব শুগল অর্থ কাজ আনা মিতা ইজি শুগল আমি কখন কাজে আসব আমি তোমাকে পরে বলবো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা গুল ইন্তা বাদেন এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা ইন্তা অর্থ তোমাকে বাদেন অর্থ পরে আনা গুল ইন্তা বাদেন আমি তোমাকে পরে বলবো এখন তুমি যাও এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন ইন্তা রোহ এখানে আলহিন অর্থ এখন ইন্তা অর্থ তুমি রোহ অর্থ যাও আলহিন ইন্তা রোহ এখন তুমি যাও তুমি আগামীকাল সকালে আসবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা ইজি বুকরা সুবাহ এখানে ইন্তা অর্থ তুমি ইজি অর্থ আসবে বুকরা অর্থ আগামীকাল সুবাহ অর্থ সকালে ইন্তা ইজি বুকরা সুবাহ তুমি আগামীকাল সকালে আসবে ঠিক আছে বস সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব মুদির মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদির অর্থ বস মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়েব মুদির মাফি মুশকিলা ঠিক আছে বস সমস্যা নাই